আমি শুনলাম তুমি নাকি পুলিশে সাহায্য করছো। হ্যাঁ করছি। পরিণাম জানো তুমি কিরা? জানি দিদিমণি। কি জানো? কও দেখি। আমি জানি এই ঘটনার লিগা তার জেলে হইতে পারে। তার সত্ত্বেও তুমি পুলিশে হবে সাহায্য করছো? করোনারই তো কথা দিদিমণি, আমি যে সত্য বলে জানি তো কমুন না সকল রে, তাই বুঝলে একজন অপরাধী অপরাধ করে পার পাইয়া যাইব। কিরণ কাবুল শেখ জেলে চলে গেলে কার কি ক্ষতি হইব আমি জানি না, তাই সব থেকে বড় ক্ষতি কিন্তু তোমার হইব। ছাড়া আমার প্রাণ থাকতে কিরণ তোমার কোনো ক্ষতি হতো আমি হইতে দিতে পারি না, তাই আমার এই যা করণের একাই করতে হইব। এই দুই অপরাধীর লগে আপনার লাখান সাতজন মানুষের এত মাখামাখি হয় কি রকম দেহি? আমার লগে ইয়া কি কোন পুলিশ সাহেব, আমি তো এক লগে কথাই কইতে। তাহলে আপনি শিখানো কথা অনুযায়ী আপনার চাষির ওই অসুখের সংবাদটা এই মক্কেল কেন দিছিল? সে এমনি মানে এমনি কইছিলাম, ওই পথে দেখা হয়েছিল এই লিগাই কইছিলাম কইতে। তাই না কাবুল ভাই? যদি মনে করেন এইভাবে নিজেরে বাঁচাইতে পারবেন তাই তা পারবেন না, কিন্তু আমাকে বাসায় গিয়া দিদিমণিদের হত্যা করার পরামর্শ আপনি দিছেন, ওখান তো অস্বীকার করতে চান? খবরদার কইতেছি, ওখন অন্যায় কইরা ধরা পইরা আমার নামে কুকথা কস। বৌদি আপনিও তারে কিছু খাওয়াইতে পারলেন না? ঠাকুরপো খাওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কথাও বলছেন। দাদা ইদানিং ভয়ানক এক বিপদের আশঙ্কায় দিন কাটাইতেছে, তার আশঙ্কা সোনারে লইয়া জব্বর যদি কোনো প্রকারে তারে ফাঁসাই দেয়, তার জীবন লইয়া যদি কিছু বিপদ ঘটে দাদা সেই লিগেই সারাক্ষণ অস্থির হয়ে থাকেন। তার মানে তো এই দাঁড়াইলো যে সোনা কিরণের লগে সম্পর্ক ত্যাগ করব না। হ্যাঁ প্রকারান্তরে তো তাই দাঁড়ায়। আমি সোনার বিয়া দিব না, আমি একবার দাদার কাছে যাই। বৌদি আপনি যাইবেন নাকি? চলো দেখি আরেকবার চেষ্টা করি। তাহলে আজ্ঞাই, এবারে আমি অপরাধী বলে সন্দেহ করছি, দেখা যাক বিচারে কি হয়। আমি কিন্তু কোনো দোষ করি নাই পুলিশ সাহেব, কোনো দোষ করি নাই আমি, সব দোষ একে দুই জনার, শুধু দিদিমণির পহাল লোভে এরা আমার মেলা পেশাল পারছেন আমি জানি, আর একখান কথা না শুনি উঠেন। তুমি সোনার উপর অভিমান করছো? না না, অভিমান কিসের, সত্যকে মেনে নেওয়ার চেষ্টা করছি। এই দেখো না গীতা পড়ছি, গীতায় কি লিখেছে জানো? নিজের কাজ করে যাওয়া ফলের আশা করো না। আমি শুধু আমার কাজটুকুই করতে পারি, ফলাফল কি হবে তা তো আমার জানা নেই। আছে দাদা, আমি আপনারে কথা দিতাছি আপনি যা চাইছেন তাই হইব। দাদা আর বিয়ার ব্যবস্থা তাহলে একমাত্র কিরণের থেকে দূর থাকতে বাধ্য হইব। বৌমা